প্রেমানন্দ হরি হরিভাদের সৌভাগ্য যে প্রেম প্রভু এসে উপস্থিত হয়েছেন ওনাকে মাল্য দিয়ে স্বাগত জানাচ্ছেন ব্রজেন্দ্র হরি প্রভু জয়ধ্বনি জনী উলুধনি গৌর প্রেমানন্দে হরি 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 কৃষ্ণ এবং কিছু প্রীতি উপহার প্রদান করছেন হরে কৃষ্ণ তো প্রেমঞ্জন প্রভু আমাদের ইস্কনের অনেক সিনিয়র প্রবীণ ভক্ত যিনি বরিষ্ঠ হত এবং আমাদের ইস্কনের একজন গুরুদেব অংবেশ বিশ্বাসী ভক্তি ভক্তিস্বরূপ দামোদর গোস্বামী মহারাজের নেত্রী ভক্ত এবং প্রভুপাদ প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন শ্রী ভক্তি ভক্তিস্বরূপ দামোদর গোস্বামী মহারাজ যিনি একজন বৈজ্ঞানিক ছিলেন এবং আপনারা অনেক ওই যে জীবন আছে জীবন থেকে হইতে অনেক কথোপকথন আছে প্রভুবাদের সঙ্গে তো উনার সুযোগ্য শিষ্য হচ্ছেন পূজ্যপাত প্রেমাঞ্জন প্রভু যিনি মায়াপুরে এখন খুব দায়িত্বপূর্ণ সেবা করছেন এবং অনেক মন্দিরে উনি দায়িত্বপূর্ণ সেবা সম্পাদন করেছেন তো এখন ওনাকে অনুরোধ করছি ওনার প্রতি হরি কথা পরিবেশনের জন্য আর যারা বাইরে আছেন আপনারা দয়া করে এসে বসুন এরপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে গ্রন্থ বিতরণ এবং যারা ডোনেশন আদি করেছেন এবং বিভিন্ন কম্পিটিশনের প্রাইজ বিতরণ হরে কৃষ্ণ চক্ষুর শ্রী গরবে श्रीचैतन्नमनःभीष्णं स्थापितं जेन भूतले स्वयंवः कदामहं ददातीशपदन्तिकम् वन्दे अहं श्रीगुरुः श्रीज्योतोपदकमलम् श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं श्वः गुणरगुणथान्वितं वंशजीवं शाद्वैतं सावधूतम् পরিজন সহitam কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশা খানিতা অঙ্গষ্ঠ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশো গোপীকা কান্ত রাধাকান্ত নমঃ স্ততে তপ্ত কঞ্চন গৌরাঙ্গী राधिवृन्दा बनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिय मन्छाकल्पतुरुभ्यश्च कृपा सिन्धुभ एव च पतीतानं पापनिभो वैष्णविभो नम जय श्रीकृष्णचैतन्ना प्रभुनित्तानन्द श्री अद्वैतगदाधर शिवशादि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरि मुकुङ्करति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपा तमहङ्गवन्दे श्रीगुरुन्दिनतारिणम् মা নন্্য মাধবম শ্রীচইতন্্য মিশ্রাম নমম বিষ্ণপাদায়য় কৃষ্ণ ভূতলে শ্রীমতি ভক্তি সরুপ আমুদর স্বামিনীতি নামিনে। নমর সাদ ভক্ত মে মনিপুর উদ্বভায়চ প্রভূপা দলা সাদবাণি নম বিষ্ণপাদায় কৃষ্ণপ্রেষ্ঠাায়য় ভূতলে শ্রীমতি যায়পাতাকা স্মিনীতি নামিনে। नमो आचार्यपादाय नितयि कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरो ग्रामतारिणे नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते वेदांत स्वामीनीति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवणि प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चतारिणे কৃষ্ণ তো আজ আমরা দৈব এবং অসুর ভগবদ গীতা একটা অধ্যায় আছে দৈবাশুর সম্পদ বিভাগ যোগ যেখানে ভগবান ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন সে বিষয়ে আমরা আলোচনা করব এবং আলোচনার শেষে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে কিছুক্ষণ প্রশ্নতর হবে তো সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন দৌভূতৌ স্বর্গ লোকে অস্মিন দৈব অসুর এবং বিষ্ণু ভক্ত স্মিত দৈব অসুরদ বিপর্যয় তো ভগবান বলছেন বিষ্ণু ভক্ত হচ্ছে দেবতা বিষ্ণু ভক্ত মানে বৈষ্ণব বৈষ্ণবদেরকে বলা হয় দেবতা এমনিতে আমরা জানি স্বর্গে দেবতারা আছেন তোমার লোকেও এই পৃথিবীতেও যারা বিষ্ণু ভক্ত তাদেরকে দেবতা বলা হচ্ছে এই পৃথিবীতে যেমন দেবতা আছেন যারা বিষ্ণু ভক্ত বিষ্ণু ভক্ত স্মৃত দৈব যারা বিষ্ণুর ভক্ত তাদেরকে দেবতা বলা হচ্ছে তারা এখন পৃথিবীতে আছে অনেকে যারা সম্পূর্ণরূপে শুদ্ধ ভক্ত হবেন তারা গোলকে চলে যাবেন অনেকে স্বর্গে গিয়ে দেবতা হবেন দেবদেবী হবেন ঠিক তেমনি অসুর পৃথিবীতেও আছে আবার পৃথিবীর নিচে অতল বিতল তাতল প্রসাতল মহাতল পাতাল এরকম সাতখানা গ্রহপুঞ্জ পৃথিবীর নিচে আবার পৃথিবী সহ দিকে ভূ মানে পৃথিবী ভূমণ্ডল পৃথিবীর চারপাশে যেটাকে আমরা সৌরমণ্ডল বলি সৌরজগৎ ভূমণ্ডলের অন্তর্ভুক্তা হ্যাঁ পৃথিবীর উপরে আছে সেটা আর একটা গ্রহঞ্জ তারপরে স্বর্গলোক এই ভূর্ভস তিনটা যে গ্রহপুঞ্জ তিনটাকে বলা হয় মর্তলোক আর তিনটাকে বলা হয় ভূমন্ডল প্রভুপাদ বলছেন তার উপরে রয়েছে মহরলোক জনলোক তপলোক সত্যলোক লোক। এইভাবে উপরের দিকে পৃথিবীসহ বা পৃথিবী সহ উপরের দিকে আছে সাতখানা গ্রহপুঞ্জ আর নিচের দিকে আছে সাতখানা গ্রহপুঞ্জ তো এই সাতখানা সাথে সাথে চোদ্দ ভুবন চোদ্দ ভুবন প্রতিটি ব্রহ্মাণ্ডে চোদ্দখানা ভুবন তো বৈজ্ঞানিকরা মানে একখানা ভুবনের একটা অংশ জানে যে আমাদের সৌরজগৎ বিজ্ঞানের বইয়ে সৌরজগত পড়া হয় সেটা হচ্ছে চোদ্দ ভুবনের মধ্যে একখানা ভুবনের একটা অংশ মাত্র আকাশের দিকে যখন আপনারা তাকান তখন কি যেমন সৌজগতে বলা হয় নয় দশখানা খানা গ্রহ আছে কিন্তু আকাশের দিকে যখন আপনারা তাকাবেন এখন দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র তাই না যে তারা যেগুলিকে আমরা তারা বলি এগুলি তো অনন্ত কোটি অনন্ত কোটি তো সেইগুলির হিসাব বৈজ্ঞানিকরা দিতে পারে না তারা শুধু ওই সৌরজগতের দু চারটা গ্রহের খবর তারা জানে কুয়ার ব্যাং যেমন কুয়ার ভিতরে কয়েকটা শ্যাওলার খবর রাখে কোয়ার ভিতরে কি আছে সেই কয়েকটা খবর হয়তো কুয়ার ব্যাং বুঝতে পারে কিন্তু কুয়ার বাইরে যে কি আছে সে কুয়ার ব্যাং বুঝতে পারে না সূর্য উত্তর দিকে ছয় মাস থাকে জানেন তো আপনারা উত্তর পূব আকাশে ছয় মাস আর দক্ষিণ পূব আকাশে ছয় মাস যখন দক্ষিণ পূব আকাশে সূর্য থাকে তখন তাকে বলা হয় দক্ষিণায়ন আবার উত্তর পূর্ব আকাশে সূর্য যখন থাকে তখন তাকে বলা হয় উত্তরায়ণ এই ছয় মাস উত্তরায়নের ছয় মাস উত্তর পূর্ব আকাশে সূর্য যে বিরাজ করে সেই ছয় মাস হচ্ছে দেবতাদের একদিন মানে আমাদের হিসাবে ছয় মাস দেবতাদের হিসাবে একদিন একদিন মানে বারো ঘন্টা আবার সূর্য যখন দক্ষিণ দিকে চলে আসে সেখানে ছয় মাস থাকে দক্ষিণায়ন ছয় মাস সেই দক্ষিণ দিকে যখন সূর্য থাকে তখন অসুরদের একদিন অসুরদের বারো ঘন্টা তার মানে অসুরদের বারো ঘন্টা আর দেবতাদের বারো ঘন্টা সমান ঠিক তেমনি অসুরদের আয়ু আর দেবতাদের আয়ু সমান আমাদের ছয় মাস এবং ছয় মাসে হয় এক বছর আর এক বছরে দেবতাদের হয় এক রাত্রি এবং এক দিন ঠিক তেমনি আমাদের এক বছরে অসুরদের এক রাত্রি একদিন এগুলি আমাদের শাস্ত্রে আছে তো যখন দক্ষিণায়নে সূর্য দক্ষিণ দিকে চলে যায় তখন দেবতারা নিদ্রা যান তাদের রাতে আর উত্তরায়ণের সূর্য যখন উত্তর দিকে চলে আসে তখন অসুররা তাদের নিদ্রার সময় এইভাবে সাধারণত যারা ওই যে অসুররা নিম্ন নিম্ন বিতল তলাতল মহাতল রসাতল সুতল পাতাল ওই সব জায়গায় যে অসুররা থাকে তারা অনেকটা দেবতাদের মতোই শক্তিশালী দেবতাদের থেকে কম নয় এবং অসুর লোক থেকে অসুররা গিয়ে ঊর্ধ্বলোকে যারা থাকে উপরের যে ছয়খানা ভুবন সাতখানা ভুবন বিশেষ করে তাদের লোভটা যত উপরে স্বর্গ স্বর্গ তাদের খুব স্বর্গের প্রতি খুব লোভ অসুরদের তো তারা অসুর লোক থেকে স্বর্গ আক্রমণ করে ইন্দ্রপদ দখল করার জন্য এইভাবে দেবতা এবং অসুরের মধ্যে যুদ্ধ চলে বিশেষ করে সত্য যুগে দেবতারা অসুরদের আক্রমণ করত অসুররা দেবতাদের আক্রমণ করত সত্যযুগে তো বলা হয় সত্যযুগে অসুররা থাকত এক এক ধরনের গ্রহপুঞ্জে আর দেবতারা থাকতো এক আরেক ধরনের গ্রহপুঞ্জে গ্রহে গ্রহে যুদ্ধ হতো অসুর যে গ্রহগুলি সেখান থেকে অসুররা গিয়ে দেবলোকের গ্রহগুলিকে আক্রমণ করত ত্রেতা যুগে অসুর এবং ভক্তের সান্নিধ্য আরো আরো কাছাকাছি হয়ে গেল সত্য যুগে দূরত্ব বেশি ছিল সত্যযুগে দেবতারা থাকত উপরের চোদ্দ ভবনে অসুররা এখনো আছে দেবতারা এখনো আছে কিন্তু দূরত্ব এরকমই ছিল অসুররাও দূরে দেবতারাও দূরে 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 ছিল ত্রেতা যুগে এই দূরত্বটা কমে গেল যেমন রাবণ ছিল লঙ্কায় আর রামচন্দ্র এবং রামচন্দ্রের অনুগামী ভক্তরা তারা ছিলেন ভারতে তাহলে দূরত্বটা একটু কমল অসুর এক দেশে দেবতা আরেক দেশে ভক্ত এক দেশে অভক্ত আরেক দেশে দূরত্বটা একটু কমে গেল সত্য ত্রেতা দাপড়ে আরো কমে গেল দাপরে কৌরব পাণ্ডব একই পরিবার পরিবার মধ্যে অসুর অসুরের স্বভাব যেমন দুর্যোধন দুর্যোধনের মধ্যে দুর্যোধন একশো ভাই তাদের মধ্যে আসরিক স্বভাব আবার পাণ্ডব তাদের মধ্যে তারা হচ্ছেন ভক্ত অসুর আর ভক্ত আরও কাছাকাছি হয়ে গেল দাপর আর সবচেয়ে বেশি কাছাকাছি কলিযুগে অসুর আর ভক্ত সবচেয়ে বেশি কাছাকাছি কলিযুগে একই মানুষ সকালবেলায় ভক্ত বিকালবেলায় অভক্ত একই মানুষ এখন জব করছে একটু পরে টেলিভিশন দেখছে হয় না হ্যাঁ তাই বলা হচ্ছে যে অসুর এবং ভক্তের যে অসুরের গুণাবলী আর ভক্তের গুণাবলী কলিযুগে সবচেয়ে কাছাকাছি চলে এসছে একই মানুষ একই ব্যক্তির মধ্যে ভক্তিভাব এবং অভক্তিভাব একই ব্যক্তির মধ্যে দেবতার স্বভাব এবং অসুরের স্বভাব একই ব্যক্তির মধ্যে খুব এটাকে কেবল ইংরেজিতে বলে ফ্লাকচুয়েটিং এখন ভক্তের মতো আচরণ করছে একটু পরে অভক্তের মতো আচরণ করছে তো সেটা কলিযুগে যুগে আসরিক গুণ আর ভক্তের গুণ খুব কাছাকাছি হয়ে গেছে ব্যাপারটা বোঝা গেল সত্য যুগে অসুর এবং ভক্তের দূরত্ব অনেক বেশি ছিল ত্রেতা যুগে দেশে দুটো দেশের মধ্যে হয়ে গেল সত্য ত্রেতা পরে দুটো পরিবারের মধ্যে হয়ে গেল মানে দূরত্বটা কমতে কমতে কলি যুগে দূরত্বটা এমনভাবে কমলো যে একই ব্যক্তির মধ্যে আসরিক স্বভাব এবং ভক্তের ভাব একই ব্যক্তির মধ্যে তাই কলিযুগে সমস্যাটাও খুব প্রবল মানে মানুষকে ভক্ত বানানো বা নিজে ভক্ত হওয়া এটা একটা বিশাল সংগ্রাম অন্যান্য যুগে সহ ছিল প্রহ্লাদ মহারাজ ভক্ত আর হিরণ্যকশিপু অভক্ত কিন্তু প্রহ্লাদ মহারাজ চিরকাল ভক্ত কোনো সময় তিনি অভক্তের মতো ছিলেন না কিন্তু কলিযুগে একই মানুষ ভক্ত অভক্ত মিশ্রণ এই জন্য কলিযুগে বিষ্ণু ভক্ত হওয়া কৃষ্ণ ভক্ত হওয়া সবচেয়ে কঠিন দুরারোগ্য দুরারোগ্য বেধির মতো দুরারোগ্য বেধি যেমন সহজে অনেক ওষুধ খেয়েও ভালো হতে চায় না তো কলিযুগের মানুষের পক্ষে ভক্ত হওয়াটা খুবই কঠিন তো ভক্ত এবং অভক্তের কিরকম বৈশিষ্ট্য কিরকম গুণাবলী সেগুলি ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার ষোলো নম্বর অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ দেবতাদের কি লক্ষণ অসুরের কি লক্ষণ হ্যাঁ ভগবান খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা করেছেন আশা পাশ সতর বদ্ধা হ্যাঁ তারপরে বিভিন্ন শ্লোকে প্রভবন্তী উগ্র কর্মাণ ক্ষয় জগত হিতা তারা উগ্রপন্থী কাজ করবে দেখুন ভগবান আজ থেকে পাঁচ হাজার বছর আগে অর্জুনকে বলেছিলেন যে যারা অভক্ত তারা উগ্রপন্থীর মতো আলোচনা আচরণ করবে উগ্রপন্থী তো এখন আমরা শুনি উগ্রপন্থী উগ্রপন্থী মানে অভক্ত প্রবন্থী উগ্র কর্মাণ ক্ষয় জগতহিতা তারা জগতের অকল্যাণ করে এবং তারা উগ্রপন্থান দেখুন উগ্রপন্থী শব্দটা ওখান থেকে এসছে তো শ্রীমদ ভাগবতে অসুর আর দেবতা সম্পর্কে অনেক কাহিনী আছে আমি একটা কাহিনী বলবো আপনারা সমুদ্র মন্থনের কাহিনী শুনেছেন সমুদ্র মন্থন ভাগবতে বর্ণিত আছে মহাভারতে বর্ণিত আছে তো অসুর আর দেবতাদের মধ্যে তো সংগ্রাম লেগেই আছে এক সময় দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন যে এই সমস্ত অসুরদেরকে আমরা কিভাবে দুর্বল করতে পারি তখন ভগবান বিষ্ণু পরামর্শ দিলেন তোমরা কাজ করো একটা সমুদ্র আছে ক্ষীর সমুদ্র সেই ক্ষীর সমুদ্রটাকে মন্থন করো তো এটা একটা কঠিন কাজ এটা শুধু দেবতারা পারবে না শুধু অসুর পারবে না তো অনেক সময় সন্ধি করলে একটা সন্ধি করে নিলে তোমরা পারবে যদি দেবতা এবং অসুর সেখানে ভাগবতে প্রভুপাদ একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে একটা খাঁচার মধ্যে একটা সাপ ছিল আর একটা ইঁদুর ছিল একই খাঁচার মধ্যে তখন ইঁদুর ভয় পাচ্ছে কারণ সাপ খাঁচার ভিতরেই আছে যে কোনো সময় আমাকে খেয়ে ফেলবে আবার সাপ ভয় পাচ্ছে যে আমি যদি ইঁদুরকে খাই তাহলে তো আমি খাঁচা থেকে আর বেরোতে পারছি না আর খাঁচাতে থাকলে যে কোনো সময় আমাকে পিটিয়ে মারবে তো সাপও ভয় পাচ্ছে ইঁদুরও ভয় পাচ্ছে কারণ একে অপরের শত্রু তাই তো তখন সাপটা ইঁদুরকে বলল এই কাহিনী প্রভুপাত বলেছেন সাপটা ইঁদুরকে বলল যে ভাই তুমি আমার খাবার কিন্তু এখন কিন্তু আমি তোমাকে খাবো না কারণ এখন যদি আমি তোমাকে খাই আমার কোনো লাভ নেই তুমি যদি দয়া করে একটা গর্ত এখানে তোমার দাঁত খুব ধারালু ইঁদুরের দাঁত তুমি যদি একটা গর্ত গর্ত করে দিতে পারো আমি বেরিয়ে যাব তোমাকে মারব না আর আমার পরে তুমিও বেরিয়ে যেতে পারবে তো ঠিক সেরকম দেবতা হচ্ছে ওই দেবতার অসুর তারা এরকম যেমন সাপ আর ইঁদুরের মতো কিন্তু বিপদের সময় তারা অনেক সময় বন্ধু হয় খাঁচার ভিতরে সাপ আর ইঁদুর বন্ধু কেন না ইঁদুর পারবে খাঁচাকে তার ধারালো দাঁত দিয়ে সাপকে সাহায্য করতে পারবে ধারালো দাঁত দিয়ে গর্ত করলে সাপ ছিদ্র করলে সাপ বেরিয়ে যাবে তো সেরকম যেমন সাপ এবং ইঁদুরের চুক্তি হতে পারে ঠিক তেমনি দেবতা এবং অসুরের চুক্তি হয় অনেক সময় দেবতা এবং অসুররা চুক্তি করলেন যে সমুদ্র মন্থন হবে কারণ সমুদ্র মন্থন করলে সেখান থেকে অমৃত চলে আসবে অমৃত উৎপন্ন হবে ক্ষীর সমুদ্র এইভাবে আপনারা সেই কাহিনী শুনেছেন আমি সংক্ষেপে বলছি তারা একটা সোনার পর্বত আছে ঊর্ধ্ব সোনার পর্বত আছে সেই পর্বতটাকে গরুর পাখির সাহায্যে তারা সেই দুধের সমুদ্রে বলা হয় ক্ষীরের সমুদ্র সেই ক্ষীরের সমুদ্রে সেই পর্বতটাকে তারা স্থাপন করলেন এত বড় পর্বত হাজার হাজার মাইল তার উচ্চতা সেই পর্বত ডুবে গেল তখন ভগবান কচ্ছপ রূপ ধারণ করে বলা হয় কূর্ম অবতার কচ্ছপ রূপ ধারণ করে ভগবান সেই পর্বতকে আবার তুললেন আর দড়িকে হয়েছিল বাসকি বাসকি হয়েছিল দড়ি তো একদিকে বাসকি বাসকী সেই পর্বতকে পেঁচিয়েছে একদিকে বাসকি লেজ আরেকদিকে বাসকির ফনা এখন সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন ভগবান বিষ্ণু তো বিষ্ণু তিনি দেখলেন এখন যদি আমি দেবতাদের বলি অসুরদের বলি যে তোমরা মাথার দিকে ধরো অসুররা লেগে যাবে আর যদি বলি লেজের দিকে ধরো তাহলে অসুররা লেগে যাবে রেগে যাবে অসুরদের স্বভাব ভগবান জানেন অসুরদের কাজ আছে উপদেশেহী মূর্খানাম প্রকুপায় অশান্ত ভালো উপদেশ দিলে শুনবে না তাই তাদেরকে উল্টো উপদেশ দিতে হবে অনেক সময় তো বিষ্ণু ভাবলেন এদেরকে ভালো উপদেশ দিলে তো ওরা শুনবে না তাই এদেরকে উল্টো উপদেশ দেওয়া হবে তো বিষ্ণু বললেন যে হে অসুরগণ এখন সমুদ্র মন্থনের জন্য সব কিছু প্রস্তুত তো আমি অসুরদেরকে অনুরোধ করছি অসুররা তোমরা লেজের দিকে তোমরা টানো আর দেবতারা মস্তকের দিকে টানো তখন অসুররা খুব রেগে গেলেন আমাদেরকে অপমান করা হচ্ছে আমরা কি লেজের যোগ্য আপনারা আপনি সব সময় কেবল দেবতাদের পক্ষপাতিত্ব করেন সব সময় অসুরদের আপনি ঘৃণা করেন দেবতাদেরকে আপনি সম্মান করে তাদেরকে মুখের দিকে দিলেন আর অসুরদের অপমান করে আপনি দিকে হ্যাঁ তুচ্ছ লেজের দিকে আপনি পাঠিয়ে দিলেন অসুররা খুব প্রতিবাদ করলেন ইনক্লাব জিন্দাবাদ তখন বিষ্ণু বললেন দুঃখিত তোমরা যদি এরকম মনে করো তাহলে তোমরা মুখের দিকে আসতে পারো আর দেবতারা তো বিষ্ণু ভক্ত তারা তো বিষ্ণুর কথা ছাড়া আর কিছু করে না বিষ্ণু যখন বললেন তোমরা লেজের দিকে যাও দেবতারা লেজের দিকে চলে গেলেন শুরু হল সমুদ্র মন্থন দেবতারা লেজ ধরে টানছেন আর অসুরা মুখের দিকে টানছেন যখন মুখের দিকে টানতে শুরু করেছেন বাসকির নিঃশ্বাসের মধ্যে বিষ এবং সমুদ্র মন্থনের ফলে বাসকির মুখ থেকে অসংখ্য তার ফনা তার মুখ থেকে আগুন বেরোতে লাগলো সে আগুনে গরম হয়ে গেল চারিদিক এত গরম হল যে অসুরদের চামড়া পুতে লাগল আর বিষের যে বাষ্প বাসকির নিঃশ্বাস থেকে মুখ থেকে বিষ বাষ্প বেরিয়ে আসছে অসুরদের নিঃশ্বাস নীতি কষ্ট হচ্ছে তখন অসুররা টানছে আর বলা বলি করছে যে এখন তো দেখছি যে লেজের দিকটাই ভালো ছিল তখন তাই বলছে আর আমরা যে আগে বলেছি এত ঝগড়া করলাম এত ঝগড়া করে আমরা মুখের দিকে আসলাম এখন যদি আবার বিষ্ণুর কাছে গিয়ে বলি আমাদের ভুল হয়ে গেছে তাহলে তো সবাই হাসবে ওই দেখুন দম্ভ তাদের মধ্যে বিনয় বলে কোনো জিনিস নেই তারা কিন্তু বলতে পারত বিষ্ণু আমার ভুল হয়ে গেছে হ্যাঁ কিন্তু বলবে না যেহেতু একবার অনেক মানে দাবি করে তারা মুখের দিকটা নিয়েছে বিষ্ণু তাদেরকে আসল সুযোগটা দিয়েছিল বিষ্ণু বলেছিলেন তোমরা লেজের দিকে থাকো কিন্তু বিষ্ণু কেন তাদেরকে লেজের দিকে থাকতে বলেছেন কারণ বিষ্ণু মনে মনে চাইছিলেন তারা যেন মুখের দিকে আসে কিন্তু বিষ্ণু তো চালাক তেজন্য ভগবান অসুরদেরকে এইভাবে ঠকায় কারণ তারা তো বিপরীত বুদ্ধি অসুরদের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বুদ্ধি তো বিপরীত বুদ্ধি বলে ভগবানও তাদেরকে বিপরীত পরামর্শ দেয় যেটা সত্যিকারের জ্ঞান যেটা বললে তারা তাদের কল্যাণ হবে অসুররা সেটা শুনবে না তাদেরকে যেটাই বলবেন তারা তার উল্টোটা করতে চাইবে তাই ভগবান ইচ্ছা করেই জানেন যে এদেরকে আমার মুখের দিকে পাঠাতে হবে না হলে এরা নরম হবে না তাই ভগবান ইচ্ছা করেই প্রথমে ভালো প্রস্তাবটা দিলেন যে তোমরা লেজের দিকে যাও তো তারা বিদ্রোহ করে মুখের দিকে বেছে নিলেন তো এইভাবে সমুদ্র মন্থনে প্রথমে কালকু বিষ উৎপন্ন হল সেই বিষ বিষ্ণু ইচ্ছা করলে পান করতে পারতেন কিন্তু বিষ্ণু ভক্তের মহিমা বাড়াবার জন্য তিনি তার ভক্ত শিবকে ডাকলেন শিব এলেন যে বিষের প্রচন্ড প্রভাবে ব্রহ্মাণ্ডের মানে সমস্ত জীব দুঃখ পাচ্ছে তখন শিব দয়া করে তিনি এক অন্ডুসে তিনি সমস্ত বিষ পান করে তিনি কণ্ঠে ধারণ করলেন কণ্ঠে ধারণ করে তিনি চলে গেলেন কিছু দেবতা তাকে বলছিলেন যে একটু বসুন একটু পরে অমৃত পাওয়া যাবে শিব বললে দরকার নাই তাহলে শিব কেমন স্তরে আছেন বিনা অমৃতে তিনি অমর বিষ খেয়ে তিনি অমর তার অমৃতের প্রয়োজন নেই কারণ তিনি অন্য অমৃত পেয়েছেন জানেন সেই অমৃতটা কি শিব যে অমৃত পেয়েছেন কেউ বলতে পারবেন কৃষ্ণ প্রেম। যার জন্য শিবের আর অমৃতের দরকার নাই তিনি বিষ খেয়েই চলে গেলেন তারপর অমৃত নিয়ে ধন্যন্তরী অবতীন হলেন ধন্যন্তরী তার হাতে অমৃত ভাণ্ড তো সেখানে অসুরদের কাছে কি প্রত্যাশা করা যায় অসুররা জানেন যে দেবতারাও পরিশ্রম করেছে আমরাও পরিশ্রম করেছি কিন্তু তাদের হল জবরদখল এটা আরেকটা অসুরের বৈশিষ্ট্য যেই দেখলেন যে অমৃত ভান্ড নিয়ে ধন্যন্তরী ধন্যন্তরী ভগবানের অবতার তিনি অমৃত ভান্ড নিয়ে উঠেছেন সঙ্গে সঙ্গে অসুররা সেটাকে আত্মসাত করলো এটা শুধু আমাদের এতে দেবতাদের কোনো ভাগ নাই আমরাই বেশি পরিশ্রম করেছি হ্যাঁ এটাও ঠিক তারা বিষের গন্ধ আর আগুনের তাপ সহ্য করে তারা পরিশ্রম বেশি করেছে তো সেটা তাতে আমাদের অধিকার কিন্তু চুক্তিটা কিন্তু সেরকম ছিল না তোমরা বেশি প্রশ্ন করেছ তোমাদের নিজেদের বুদ্ধির দোষে কিন্তু চুক্তিটা ছিল যা হবে ফিফটি ফিফটি ভাগ হবে অর্ধেক দেবতারা পাবে অর্ধেক অসুর পাবে তখন ভগবান দেখলেন যে না এদেরকে তো ওইভাবে এবার বোঝালেও বুঝবে না তখন তিনি ধারণ করলেন মোহিনী মূর্তি অতি সুন্দর এত সুন্দর রূপ ধারণ করলেন যে অসুররা দেখে একেবারে প্যারালাইজড হয়ে গেলেন তারা হাতে যে তাদের অমৃত আছে সেটা ভুলেই গেলেন তো তারা সেই মোহিনী মূর্তির সঙ্গে কথা বলতে শুরু করলেন আর মোহিনী মূর্তিও তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলেন অসুররা ভাবলেন যে আমরা খুব কৃত। এই মোহিনী আমাদের সঙ্গে কথা বলছে দেবতাদেরকে উপেক্ষা করছে তখন তারা খুব নিজেদের খুব ভাগ্যবান মনে করে মোহিনীর সঙ্গে ভাগ্য মানতে শুরু করলেন তো মোহিনী বললেন তোমরা কি চাও আমরাই দেবতাদেরকে আমরা অমৃত দিতে চাই না বলে এক কাজ করো দেবতাদেরকে অল্প অল্প দিয়ে কারণটা চুক্তি হয়েছিল অল্প অল্প দিয়ে বিদায় করে দাও আর বাকিটা পরে তোমরা সবাই খেও তখন অসুররা মানে কামে একেবারে প্যারালাইজড হয়ে গেছে আপনি যা বলেন তাই ঠিক আপনি যেটা বলবেন সেটাই ঠিক ঠিক আছে তাহলে পাত্রটা আমাকে দাও তখন মোহিনী মূর্তি সেই পাত্র নিয়ে অসুরদের বললেন যে তোমরা লাইন করে বসো অসুররা তো লাইন অসুররা লাইন করে বসলেন দেবতারও লাইন করে বসলেন তো মোহিনী মূর্তি বলেছেন আমি দেবতাদের অল্প আমি তোমাদের কাছে ফিরে আসছি আপনি যা বলেন তাই ঠিক তখন একজন অসুর আপনারা জানেন তার নাম ছিল রাহু রাহু একটু বুঝতে পারলেন যে কিরকম ব্যাপারটা কেমন কেমন মনে হচ্ছে পরে যদি অমৃত না থাকে তাহলে তো আমরা একটুও পাবো না তাই তিনি দেবতার বেশে। তাদের একটা অসুরদের একটা পাওয়ার আছে সেটাকে বলা হয় কামরূপী তারা কামরূপী মানে নিজেদের কামনা অনুসারে রূপ গ্রহণ করতে পারে তো সেই রাহু তিনি দেবতার একটা রূপ গ্রহণ করে তিনি সেই দেবতার লাইনে বসে গেলেন যখন বসে গেলেন ভগবান তো ভগবানের চোখে তো আর ফাঁকি দেওয়া যায় না তো ভগবান দেবতাদের একজন একজন করে অমৃত আসছেন রাহুর কাছে এসে রাহুকেও দিলেন তো রাহু গন্ডুস করে ভাবলেন যে আমার হয়ে গেছে তিনিও গন্ডুস করে যেই মুখে অমৃতটা নিলেন এটা ওই কণ্ঠ আর অতিক্রম করতে পারেনি অমৃত কণ্ঠ থেকে পাকস্থলিতে যাবে সেই সুযোগটা আর দেওয়া হয়নি তারা আগেই চন্দ্র সূর্য বলে দিলেন যে অসুর তখন সঙ্গে সঙ্গে মোহিনী মূর্তি বিষ্ণু ধারণ করে তখন সেই রাহুর গলা কেটে দিলেন মস্তকে যেহেতু অমৃতের স্পর্শ হয়েছে মস্তকটা মরেনি মস্তকটা এখন অমর হয়ে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে সেটা একটা গ্রহ হয়ে ঘুরে বেড়াচ্ছে রাহু গ্রহ যার বর্ণনা ভক্তি সিদ্ধান্ত ঠাকুর জ্যোতিষ তার জ্যোতিষ গ্রন্থ আছে সূর্য সিদ্ধান্ত সেই সূর্য সিদ্ধান্তে রাহুর বর্ণনা আছে এবং আরেকটা হলো যে দেহটা রাহুর যে দেহটা এটা হয়ে গেল ধূমকেতু এটা ধূমকেতু তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে সেই ধূমকেতুটা মৃত এটা পৃথিবীর মোটামুটি কাছাকাছি আছে ইদানিং আপনারা বিক্রমের নাম শুনেছেন যাই হোক এটা আমাদের শাস্ত্র দৃষ্টিতে যদি আমরা বিচার করি এটা খুব সম্ভবত রাহু অথবা কেতু কারণ আমাদের শাস্ত্র অনুসারে চন্দ্র মানে রকেটের গতিবেগে যদি কেউ চন্দ্রে যায় প্রায় চল্লিশ হাজার বছর লাগবে এবং সেখানে বহু দেবদেবী বাস করে চন্দ্রে সেখানে চন্দ্রদেব আছেন চন্দ্রদেবের পুত্র মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অভিমন্যু চন্দ্রদেবের পুত্র এবং মহাভারতের যুদ্ধে মৃত্যুবরণ করার পর তিনি আবার চলে গেলেন চন্দ্রলোকে কিন্তু রাহু আর কেতু আমাদের পৃথিবীর সবচাইতে এরা আছে তো অনেক সময় এই যে রকেট পাঠানো হয় হ্যাঁ সেগুলি বেশিরভাগই রাহু কেতু থেকে আসে সেটা আমাদের শাস্ত্র দৃষ্টিকোণ থেকে কিন্তু যাই হোক মানুষের বিশ্বাস তো দিন দিন শাস্ত্র থেকে কমে যাচ্ছে মানুষ শাস্ত্রের বিরুদ্ধে বই লিখছে যারা শাস্ত্রের বিরুদ্ধে বই লিখছে তাদেরকে বলা হচ্ছে অসুর একটা বইয়ে এই সমস্ত কৃষ্ণ ভক্তির বিরুদ্ধে প্রচার করা হচ্ছে বলছে কৃষ্ণ মন্দিরে গেলাম সেখানে বাইরে ভিকারীরা বসে আছে ভিকারীরা কষ্ট পাচ্ছে আর কোটি কোটি টাকা খরচ করে মন্দির হচ্ছে অনেক সময় অসুরদের কথা শুনলে ভক্তদের মাথা ঘুরে যায় যায় কিনা বিশেষ করে সরল সোজা ভক্ত যারা ও তাই তো কোটি কোটি টাকা খরচ করে মন্দির করা হচ্ছে এই ভিকারিতে খাওয়ালে তো আরো ভালো ছিল তা আমরা সেই সমস্ত যারা এরকমের যুক্তি দেয় তাদেরকে আমরা প্রশ্ন করতে পারি যে এই যে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি কোটি কোটি টাকা খরচ হয় কোটি কোটি টাকা খরচ তারা যে বিল্ডিং করছে বিশাল এলাকা নিয়ে আপনারা যারা যাদবপুর গেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশাল এলাকা সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুকুর আছে হ্যাঁ মাঠ আছে অনেক কিছু আছে অনেক বিল্ডিং আছে কোটি কোটি টাকা খরচ হয় তো আমরা যদি বলি যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পেছনে কোটি কোটি টাকা খরচ না করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে ভিকারি আছে কোটি কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের পেছনে খরচ না করে যদি ভিখারিদের দিয়ে দেওয়া হয় অনেক ভালো হয় কিন্তু যুক্তিটা কি ঠিক আছে না বেঠিক আমরা বেঠিক বুঝতে পারছি কারণ আমরা জানি শিক্ষার গুরুত্ব কতটুকু ঠিক তেমনি পারমার্থিক শিক্ষার গুরুত্ব কতটুকু এটা শুধু বৈষ্ণবরা জানে বিষ্ণু ভক্তরা জানে অসুর না। অসুররা জানে হ্যাঁ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দরকার আছে কারণ সেখানে জাগতিক শিক্ষা পাওয়া যায় কিন্তু আধ্যাত্মিক শিক্ষার মূল্য জাগতিক শিক্ষার থেকে অনেক অনেক বেশি জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিও নরকে যেতে পারে কিন্তু আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি যাবে গোলক ধামে তাই আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি একশো কোটি টাকা খরচ হয় আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা টাকা খরচ করা উচিত এটা গেল একটা আবার দেখুন আমাদের ইস্কনে অন্নদান কমপ্লেক্স আছে অন্নদান কমপ্লেক্স অন্নদান কমপ্লেক্সে প্রতিদিন কম পক্ষে পঞ্চাশ জন লোক প্রসাদ পায় বিনামূল্যে বিনামূল্যে প্রসাদ পাচ্ছে যেই লাইনে দাঁড়াচ্ছে আমরা কখনো জিজ্ঞেস করি না আপনি কি ধনী না গরিব না ভিকারী যে লাইনে দাঁড়াচ্ছে তাকেই প্রসাদের কুপন দেওয়া হচ্ছে এখন যে সমস্ত অসুররা এইসব বলছে তাদেরকে যদি গিয়ে যদি বলেন আমরা আজকে পঞ্চাশ জন লোককে খাওয়াবো সে যেই সেই আসতে পারে অসুররা আপনাকে হয়তো এক টাকাও দিতে চাইবে না এই যে মুখে মুখে যে তারা কুতর্ক করে এগুলো হচ্ছে কুতর্ক বৃন্দাবনে প্রচুর গরিব লোক আছে যারা কলকাতাতেও ভিকারি আছে বৃন্দাবনেও অনেক ভক্ত ভিক্ষা করে জীবনযাপন করে কিন্তু ভাবে দেখা গেছে যে কলকাতায় যারা ভিখারি তাদের খুব কষ্ট তাদের জীবনযাপন করা খুব কষ্ট আপনারা দেখেন রেলগাড়িতে হাত পাতলে এক টাকা পাওয়া কঠিন কিন্তু বৃন্দাবনে আমি দেখেছি অনেক ভক্ত দরিদ্র ভক্ত তারা তাদের কোনো অসুবিধা হচ্ছে না অন্ন বস্ত্র বাসস্থান কম বেশি তারা পেয়ে যাচ্ছে তো আসলে মানুষ যদি ভক্ত হয় তাহলে এইসব সমস্যাও কমে আসবে কিন্তু সেটা তারা দেখবে না তারা হয়তো মন্দিরের বাইরে এক দুইজন ভিকারি দেখে ভাবছে যে এত কোটি কোটি টাকা খরচ করে কি হচ্ছে এইভাবে অনেক ইদানিং অনেক বই বেরিয়েছে এই সমস্ত বিরোধী মানে তারা ভাবছে যে এই সমস্ত ধর্ম করে কি হবে তারা মনে করে ভগবান নেই এই সমস্ত ধর্ম করে কি হবে সেই দৈবাসুর সম্পদ বিভাগে ভগবান বলছেন জগদাহুর অনিশ্বরম জগদাহুর অনিশ্বরম মানে ভগবান নেই তারা মোহগ্রস্ত হ্যাঁ কামগ্রস্ত তারা মনে করে জীবনের উদ্দেশ্য হল শুধু কাম উপভোগ করা এরকম আজকাল অনেকেই আছে যারা অনেক বই প্রকাশ করছে ইন্টারনেটে অনেক বক্তৃতা দিচ্ছে শাস্ত্রের বিরুদ্ধে বৈষ্ণব ধর্মের বিরুদ্ধে তো আমরা যদি সেই সমস্ত ভাবের দ্বারা প্রভাবিত হয়ে যাই সেই সমস্ত অসুরদের দ্বারা প্রভাবিত হয়ে যাই তাহলে আমাদের ভক্তিজীবন বিপদগ্রস্ত ভক্তিজীবন নষ্ট হবে তাই আমাদের প্রথমে নিজেকে নিজেদেরকে আগে ভালো করে বুঝতে হবে যে আসরিক প্রবৃত্তির লোকেরা যে সমস্ত যুক্তিগুলি দেখায় একজন বক্তা আছেন আপনারা অনেকেই জানেন তিনি বৈষ্ণব ধর্মের বিরুদ্ধে খুব বলেন তার নাম জাকির বাবু নাম শুনেছেন অনেকে আপনারা উনি খুব বলেন যে ভগবান মানে উনি ভগবান মানেন কিন্তু তিনি কৃষ্ণকে ভগবান বলে মানতে রাজি নন তিনি বলেন যে কৃষ্ণ ওই বাঁশি বাজাতেন মহিলাদের আকর্ষণ করার জন্য তিনি কেন ভগবান হবেন তার চরিত্র খারাপ অর্থাৎ তিনি ভগবানকে তার আসরিক প্রবৃত্তি দিয়ে তাকে যদি বলা হয় যে ভগবান যখন রাসনাচ করেছিলেন ভগবান যখন রাসনাচ করেছিলেন যতজন গোপী ততজন কৃষ্ণ সেটা তো আর জাকির বাবু সেটা তো আর পারবেন না তখন তো উনি বলেন এটা গল্প এটাকে বলা হয় সুবিধাবাদী যেটা আমার পছন্দ সেটা গল্প নয় আর যেটা আমার পছন্দ নয় সেটা গল্প যদি বলা হয় যে কৃষ্ণ বা হাতের আঙুল দিয়ে তিনি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন জাকির বাবু বলবেন এটা গল্প আর তিনি গোপীদের সঙ্গে নৃত্য করেছিলেন সেটাকে তিনি বলবেন সত্য গোপীদের কথা করেছিলেন সত্য আর তিনি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন সাত দিন সাতাত্র সেটা মিথ্যা ভগবান দ্বারকায় ষোলো হাজার একশো আটজন রাজকন্যা বিবাহ করেছিলেন তিনি বলবেন সত্য আমিও এরকম বা আপনারাও এরকম একাধিক পত্নী গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই যদি বলা হয় যে না দ্বারকায় প্রত্যেক সঙ্গে একজন করে কৃষ্ণ সেটা গল্প এইভাবে অর্ধেক কথায় শ্রদ্ধা আছে অর্ধেক কথায় শ্রদ্ধা নাই হ্যাঁ এটাকে আমাদের শাস্ত্রে বলা হয়েছে অর্ধ কুটি নেয় কুকুটি মানে মুরগি মুরগি পেছন দিক থেকে ডিম দেয় আর সামনের দিক থেকে খায় একটা লোকের একটা মুরগি ছিল সে ভাবলো সামনের দিক থেকে খরচ হয় প্রতিদিন খাবার দিতে হয় আর পেছন দিক থেকে ইনকাম হয় তা আমি পেছন দিকটা রেখে দিলেই চলে পেছন দিকটা রাখলে আমি প্রতিদিন ইনকাম হবে আমার কি পাবো সামনের দিকটা প্রতিদিন খাওয়াতে হয় খরচ হয় সামনের দিকটা কেটে বাদ দিয়ে দিই তাহলে কি মুরগি টিকবে তো ঠিক তেমনি যারা কৃষ্ণের অর্ধেক লীলা বিশ্বাস করে আর অর্ধেক লীলা বিশ্বাস করে না শাস্ত্র থাকবে না তাহলে শাস্ত্র মানে গোটা একটা মুরগি যেমন গোটা জিনিস হ্যাঁ তার সামনেটাকে না খাওয়ালে পেছনে ডিম দেবে না ঠিক তেমনি কৃষ্ণের লীলা অর্ধেক গ্রহণ করবো সুবিধাবাদী কৃষ্ণ অনেক বিবাহ করেছে তাহলে আমি অনেক বিবাহ করি কৃষ্ণ পরস্ত্রী সংযুক্ত করেছেন আসলে পরস্ত্রী কৃষ্ণের নেই কারণ সকলেই কৃষ্ণ শক্তি গোপীরা কারা গোপীরা হচ্ছে কৃষ্ণের শক্তি সূর্যের শক্তি হচ্ছে সূর্যের রশ্মি সূর্যের কিরণ সূর্যের কিরণ সূর্যের নিজস্ব শক্তি কিন্তু আমি যদি বলি যে সূর্যের কিরণ সূর্য থেকে আলাদা এটা ভুল হবে ঠিক তেমনি গোপীরা হচ্ছেন কৃষ্ণের কিরণ কৃষ্ণের শক্তি কৃষ্ণ পরস্ত্রীর সঙ্গ করেননি সমস্ত গোপীরা যারা চেয়ে নিত্য করেছিলেন সকলেই কৃষ্ণের কিরণ কৃষ্ণের অন্তরঙ্গা শক্তির একবার এক খ্রিস্টান পাদ্রী শ্রীলপ্রপাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সস্ত্রিক তার স্ত্রীকে নিয়ে তিনি প্রভুপাদের সঙ্গে দেখা করেছিলেন তিনি বলছেন যে আপনারা কৃষ্ণকে ভগবান বলে মানেন তো ঠিক নয় উনি পরস্ত্রীর সঙ্গে নৃত্য করেছেন নাচানাচি করেছেন ওনাকে ভগবান বলে মানা ঠিক নয় তো প্রভুপাদ আপনারা জানেন প্রভু বিশ্বজয় করেছেন তিনি কোথায় হাত দিয়েছেন ট্যার পাননি প্রপাত এসব শুনলে রেগে যেতেন রাখতেন এবং যুক্তিও দেখাতেন তো প্রভুপাত বললেন ওই পাদ্রির পাশে ওনার স্ত্রী বসেছিলেন প্রভুপাত বললেন এই মহিলাটিকে তো পাদ্রী বললেন আমার স্ত্রী তোমার স্ত্রী তুমি পরশ্রী নিয়ে এসছ কি বলছেন যে এটা পরস্ত্রী কি বলছেন আপনি যেটা কৃষ্ণের স্ত্রী এ হচ্ছে ভগবানের স্ত্রী তুমি পরশ্রী নিয়ে এসছ তুমি চরিত্রহীন তুমি পরশ্রী নিয়ে এসছ তো ভদ্রলোক রেগে গেলেন প্রপাত বোঝাতে চাইলেন পরশ্রী কৃষ্ণের পক্ষে সম্ভব নয় কারণ সকলেই কৃষ্ণের শক্তি কি পুরুষ কি নারী সকলেই প্রকৃতি এবং সকলেই কৃষ্ণের শক্তি তাই কৃষ্ণের পক্ষে পরশ্রী কথাটাই অসম্ভব কারণ সকলই কৃষ্ণের কিরণ মমই বংশ জীব জীবভূত সনাতন কৃষ্ণ বলছেন সকলেই আমার অংশ সূর্যের অংশ যেমন সূর্যের কিরণ ঠিক তেমনি যাদেরকে আমরা পরস্ত্রী মনে করছি তারা পরস্ত্রী সকলেই কৃষ্ণের অন্তরঙ্গা শক্তির কিরণ সেইভাবে কৃষ্ণকে বোঝা ও পক্ষে খুব কঠিন এই জন্য অনেকেই কৃষ্ণ বিদ্বেষী হয়ে যান শিশুপাল জরাসন্ধ এরা সকলেই ছিলেন কৃষ্ণ বিদ্বেষী তো আধুনিক যুগেও আছে কৃষ্ণ বিদ্বেষী ভগবত বিদ্বেষী ঈশ্বর বিদ্বেষী তারা নানান রকমের কুতর্ক তর্ক হলে ভালো চৈতন্য চরিতা আমৃতে বলা আছে তর্কেই খণ্ডিলা প্রভু চৈতন্য চরিতা আমৃত একটা জায়গায় লেখা আছে চৈতন্য মহাপ্রভু তর্কের দ্বারা খণ্ডন করেছিলেন শ্রীলপ্রপাত বহু বৈজ্ঞানিককে তর্কের দ্বারা কুচিকাটা করে দিয়েছিলেন যে বিশ্বজয় করেছেন তিনি কি তর্ক ব্যবহার করেননি তর্ক ব্যবহার করেছিলেন বহু জায়গায় বহু নাস্তিক বহু বৈজ্ঞানিককে তিনি ভক্ত বানিয়েছেন তর্কের মাধ্যমে কিন্তু যারা কুতর্ক করে এই বাবু বলুন আর যাই বলুন এরা সব কুতারিক যারা কুতর্ক করে তাদেরকে ভক্ত বানানো সম্ভব নয় আর কুতার্কিকদের এড়িয়ে চলতে হবে তাদের সঙ্গকা চলবে না কিন্তু ভক্তদের জানতে হবে যারা কুতর্ক করে তাদের যে যুক্তিগুলি যে ঠিক নয় কারণ আমি দেখেছি অনেক সময় ভক্ত বিভ্রান্ত হয়ে পড়ে হ্যাঁ আমাকে একজন বলছে তো বিক্রম তো চাঁদে চলে গেল প্রভুপাত বিশ্বাস করেন না কুয়ার বেঙের পক্ষে আটলান্টিক মহাসাগরের খবর যেমন নেওয়া সহজ নয় মানুষ যত বড় বৈজ্ঞানিকই হোক মানুষের পক্ষে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা রেলগাড়িতে বসলে পাশের রেলগাড়ি চলে যায় আর আমি ভাবছি আমার রেলগাড়িটা চলছে পাঁচ ফুট জায়গার হিসাব আমি রাখতে পারি না তাই না একটা রেলগাড়িতে যখন আমরা বসি পাশের রেলগাড়ি যখন চলে আমার রেলগাড়ি দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে আমার রেলগাড়ি চলছে পাশের রেলগাড়িটা দাঁড়িয়ে আছে মনে হয় না। তো পাঁচ ফুট জায়গার হিসাব আমি রাখতে অক্ষম কুয়ার ব্যাং হয়ে বিশ্বব্রহ্মাণ্ডের খবর আমাদের পক্ষে রাখা সম্ভব নয় সেজন্য আমাদের জ্যোতিষ শাস্ত্র আছে গীতা ভাগবত বেদান্ত আছে সেখানে অভ্রান্ত সংবাদ সেখানে দেওয়া আছে এবং আমি যদি সেটা বুঝতে না পারি তাই আমি কুয়ার বেঙের মতো মনে করব যে তো বিক্রম চাঁদে চলে গেল তাহলে তো সেখানে শুধু ধোলাবালি সেখানে তো আর প্রাণী নাই আমাদের ভাগবতে আছে সেখানে অভার পপুলেশন ভাগবতে বলা হয়েছে সূর্যের মধ্যে অভার পপুলেশন অসংখ্য দেবদেবী সূর্যের মধ্যে আছে আর আমরা জানি আগের মধ্যে হাত দিলে হাত পুড়ে যায় তো সূর্যের মধ্যে কিভাবে অসংখ্য দেবদেবী থাকে নাস্তিকরা প্রশ্ন করবে সূর্যের মধ্যে অসংখ্য দেবদেবী থাকবে কি করে প্রভুপাত বুঝিয়েছেন জলের মধ্যে অনেক মাছ আছে মানুষ কি জলের মধ্যে বাস করতে পারে পারে না আবার মাছগুলি ডাঙ্গায় এসে বাস করতে পারে না তো মাছ জলে বাস করে সেখানে সে শান্তিতে বাস করে সে ডাঙায় আসলে মরে যাবে আবার মানুষ ডাঙাতে শান্তিতে বাস করে সে জলে ডুবে থাকলে মাছের মতো মরে যাবে ঠিক তেমনি যারা সূর্য লোকে যারা বাস করছে তাদের দেহটাই অগ্নিময় তাদের দেহটাই অগ্নিময় তাই সুচলকে তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা যদি হ্যাঁ মানুষ যদি মাছের বিচার করে ডাঙ্গার পরিবেশ দেখে সে বুঝতে পারবে না সে জলে বাস করার উপযুক্ত তার দেহ আছে যেটা মানুষের নেই ঠিক তেমনি যারা সূর্যলোকে বাস করে সূর্যলোকে বসবাস করার উপযুক্ত দেহ ভগবান তাদেরকে দিয়েছেন এই জন্য শাস্ত্রচক্ষু হ্যাঁ এটাকে বলা হয় শাস্ত্রচক্ষু শাস্ত্রচক্ষুতে যেটা আমরা দেখব সেটাই সঠিক দর্শন প্রথম যখন নীল আমস্টং চাঁদে গিয়েছিলেন সেই ছবি টেলিভিশনে দেখানো হচ্ছে যে নীল আমস্টং চাঁদে গিয়ে নামলেন প্রভুপাদ অট্টহাসি করে উঠলেন প্রভুপাদ যে ঘরে বসেছিলেন সেই ঘরেই টেলিভিশন চলছে ওই দেখুন নীল আমস্টং চাঁদে পা রাখলেন ছবি দেখানো হচ্ছে এই পা রাখলেন তখন প্রভুপাদ আমেরিকায় প্রপাদ অট্টহাসি করে উঠলেন এটা মানুষকে ঠকানো হচ্ছে তখন কয়েকজন ইস্কনের ভক্ত প্রভুপাতকে নমস্কার করে বিদায় নিলেন যে প্রভুপাদ কিছুই জানে না এখন আপনারা ইন্টারনেটে গুগল সার্চ সেখানে গিয়ে লিখবেন উই নেভার ওয়েন টু দ্য মুন এখন নাসার বৈজ্ঞানিকরা বলছেন আমরা চাঁদে যাইনি তাহলে প্রভুপাদ ঠিক না ভাগবত ঠিক না বৈজ্ঞানিকরা ঠিক আপনারা সেটা দেখবেন আমরা কখনো চাঁদে যাইনি নাসার বৈজ্ঞানিকরা নিজ মুখে বলছেন যে নাসার বৈজ্ঞানিকরা চাঁদে গেছিলেন সেই নাসার বৈজ্ঞানিকরা নিজ মুখে বলছেন আমরা চাঁদে যাইনি এবং সেটা লোকাবার কিছু নাই গুগল সার্চে গিয়ে টাইপ করবেন উই নেভার উয়েন দেখবেন সব ভিডিও সব চলে আসছে একটার পর একটা নাসার বৈজ্ঞানিকরা নিজেরাই বলছেন সেগুলি নিয়ে আমাদের ইস্কনের ভক্তরা কথা বলছেন সেই সমস্ত বৈজ্ঞানিকদের সঙ্গে তারা বলছেন আমরা চাঁদে যাইনি তো প্রভুবাদ যেটা প্রথমেই বুঝতে পেরেছিলেন আর তারা আজ প্রায় পঞ্চাশ বছর পরে তারা এখন বলছেন আমরা চাঁদে যাইনি এই জন্য আমাদের বিশ্বাসটা ওই কুয়ার ব্যাঙের উপর রাখলে চলবে না বলতে পারেন যে নোবেল পুরস্কার পেয়ে গেছে কি করে কুয়ার ব্যাং বললেন একজন বৈজ্ঞানিক একটা থিওরি লিখলেন চান্স থিওরি লিখে নোবেল পুরস্কার পেলেন তিনি বলছেন ভগবান টগবান নেই বাই চান্স একটা দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনা থেকে বাই চান্স এই জগতের সৃষ্টি হল এটাকে বলা হয় চান্স থিওরি তো উনি ওই চান্স থিওরি লিখে উনি নোবেল প্রাইজ পেয়ে গেলেন প্রভুপাত বলছেন উনি নোবেল পুরস্কার পেয়েছেন বাই চান্স মানে নোবেল পুরস্কার পাওয়ার ওনার কোনো যোগ্যতা নেই বাই চান্স পেয়ে গেছেন কারণ উনি বলেন সব কিছুই বাই চান্স তাহলে নোবেল পুরস্কার তো বাই চান্স যাই হোক আমাদের শাস্ত্রের উপর বিশ্বাসটা প্রভুপাদের মতো প্রভুপাদের কাছ থেকে শিখতে হবে একজনের সে একটা বললো অবৈজ্ঞানিকরা এই করে ফেলেছে চাঁদে চলে গেছে হ্যাঁ তা আমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করলাম না আমার দেখতে হবে ভাগবত কি বলছে বেদ কি বলছে আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে তোমরা শুধু নয়টা গ্রহের খবর দাও আমাদের শাস্ত্রে বহু গ্রহ নক্ষত্রের নাম উল্লেখ আছে উত্তর ফালগুনি কই আছে নয়টা গ্রহের মধ্যে আছে আপনি দেখবেন বহু গ্রহ নক্ষত্রের নাম হ্যাঁ এই যে ধ্রুব ধ্রুবলোক হ্যাঁ এটা তারা মানে পৌলসার আরও গ্রহ নক্ষত্রের নাম মঘা নক্ষত্র আছে আমাদের এই যে নয়টা গ্রহের নাম বলছে সেখানে মগানক মগা নক্ষত্রের নাম আছে নেই আমাদের বৈদিক শাস্ত্রে বিশ্ব ব্রহ্মাণ্ডের কমপ্লিট এক্সপ্লেনেশন কমপ্লিট ব্যাখ্যা আমাদের এই যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আমাদের বেদে আছে সূর্য সিদ্ধান্ত গ্রন্থে ত্রিগণ মাধ্যমে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেখাচ্ছেন কিভাবে সূর্যগ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় সঠিকভাবে অমুক তারিখ জানুয়ারি মাসের অমুক তারিখ বেলা দশটার সময় দশটা পনেরো মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে এত মিনিটে এত মিনিট এত সেকেন্ডে সূর্যগ্রহণ ছাড়বে আমাদের বেদে সব লেখা আছে যখন ইংরেজরা ভারতে আসে তখনও তাদের জানা ছিল না এইসব তারা শুনছে আজকে সূর্যগ্রহণ আজকে সূর্যগ্রহণ তো ইংরেজরা খবর নিল কিভাবে আপনারা জানেন বলে না আমাদের পঞ্জিকায় লেখা আছে আজকে সূর্যগ্রহণ আপনারা এটা জানেন কি করে আমাদের বেদ অনুসারে এইসব লেখা হয় আজকে সূর্যগ্রহণ দশটা এত মিনিটে তো ব্রিটিশ বৈজ্ঞানিকরা অবাক হয়ে গেলেন তারা বলছিলেন ভারতবর্ষের ভারতবর্ষের মানুষ এক নম্বরের মূর্খ এরা এইসব জানে কি করে তখন ওরা ভারতবাসীদের কাছ থেকে শিখলেন ত্রিগুণমেট্রিক শিখে নিজের দেশে গিয়ে তারা আবার বলতে লাগলেন যে এইভাবে সূর্যগ্রহণ হয় এইভাবে চন্দ্রগ্রহণ হয় কিন্তু আমরা যে ভারত থেকে ব্যাপারটা চুরি করেছি সেটা তো ধরা পড়ে যাবে তাই আমরা একটু একটু রং চড়িয়ে আমরা একটু বলি তারা আবার নতুন করে বললেন যে রাহু নাই কেতু নাই এসব কিছু নাই হ্যাঁ ওইভাবে সূর্যগ্রহণ হয় তারা একটা নতুন ব্যাখ্যা দিয়ে কিন্তু অঙ্কটা ত্রিকোণ অঙ্কটা আমাদের কাছ থেকে চুরি করেছেন আমাদের ব্যাগ থেকে চুরি করে তারা এখন আমাদের ব্যাগকেই অস্বীকার করছে তো যাই হোক আমার আলোচনার উদ্দেশ্য আছে যে এই সমস্ত শাস্ত্র বিদ্বেষী কৃষ্ণ বিদ্বেষী হ্যাঁ ভগবত বিদ্বেষী মানুষদের প্রতি আস্থা রাখলে আমাদের চলবে না আমাদের আস্থা রাখতে হবে শাস্ত্রের প্রতি কৃষ্ণের প্রতি সাধুগুরু বৈশের প্রতি তাহলে আমাদের জীবন নিরাপদ আমরা যদি ওই সমস্ত অসুরদের প্রচারের দ্বারা বিভ্রান্ত হয়ে পড়ি যেহেতু কলিযুগে একই ব্যক্তির মধ্যে অসুর এবং ভক্ত একই ব্যক্তির মধ্যে থাকে তাই আমাদের খুব সাবধানে চলতে হবে যে কোনো সময় আসলে মানে প্রভাব আমাদেরকে প্রভাবিত করতে পারে আমি প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখব প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রণাম আপনাকে প্রণাম বিক্রম নিয়ে যখন লেখা ছিল তখন একটা পেপারে দেখছিলাম যে বাটি যে চতুর্থ দেশ হিসাবে ভারত এইটা সফলতা অর্জন করতে পারে তাহলে তিনটা দেশ চাঁদে পাড়ি দিয়েছে এইটা গোটা বিশ্বের কাছে একটা ইয়ে সেটা তাহলে কি ব্যাখ্যা হবে এটা আগে বিল কে সিং নাসার বৈজ্ঞানিক তিনি একটা বই লিখেছেন উই নেভার ওয়েন টু দ্য মুন আমরা কখনো চাঁদে যাইনি আগে সেটার উত্তর দেয়া হোক এখনো সবাই বলছে আমেরিকা চাঁদে গিয়েছে কিন্তু আমেরিকার বৈজ্ঞানিকরা বলছেন আমরা চাঁদে যাইনি আমি যদি মিথ্যা বলে থাকি গুগল সার্চ যাবেন তারপরে যদি মনে হয় গুগল মিথ্যা বলছে আপনারা নাসাতে যাবেন সেখানে বিল ক্যাসিং তিনি যে নাসার বৈজ্ঞানিক ছিলেন এবং সেখানে আরও একজন নয় বিল ক্যাসিং একানন নাসার একল বৈজ্ঞানিক এক বাক্যে বলছেন আমরা চাঁদে যাইনি সেই ব্যাপারে পি কে সিং ছাব্বিশটা প্রশ্ন করেছিলেন যে নীল আমস্টং বলছে যে চাঁদে বাতাস নেই তো দেখা যাচ্ছে আমেরিকার পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে পতাকাটা পথপথ করে নড়ছে তো সেটা কি করে নড়ছে যদি বাতাস না থাকে এরকম ছাব্বিশটা প্রশ্ন করেছিলেন এবং সরাসরি আমস্টংকে প্রশ্ন করেছিলেন সেই ভিডিও দেখেছি আমস্টং চেয়ারে বসে আছেন বিল কেসিং একটার পর একটা প্রশ্ন করছেন একটা প্রশ্ন বিল কেসিং করেছেন যে আপনার যে রকেটটা চাঁদে নেমেছে সে রকেটের ছায়াটা তিন চার চারদিকে ছায়া আছে চারদিকে ছায়া একটা বস্তুর ছায়া কয়দিকে পরে একদিকে পরে সূর্যটা যদি এদিকে হয় আমার ছায়াটা পেছন দিকে পড়বে তা আপনার রকেটের ছায়াটা চারদিকে কেন পড়লো তার মানে চার দিক থেকে লাইট হয়েছিল আমি যদি চারদিক থেকে ফোকাসিং লাইট হ্যাজেক লাইট যদি আমি চার দিক থেকে লাগাই তাহলে ছায়াটা চার দিকে পড়তে পারে হ্যাঁ হ্যাঁ দিক থেকে লাইট লাগানো হলে চার দিকে ছায়া পড়তে পারে কিছু অংশের ছায়া যদি আপনি দেখতে পারেন বাড়িতে দুদিকে দুটো টর্চ লাইট ধরবেন মাঝখানে একটা জিনিস রাখবেন দেখবেন তার ছায়া কিছুটা চলে গেছে ওই টর্চ লাইটের উল্টা দিকে আবার কিছুটা দেখবেন আরেকটা টর্চ লাইটের উল্টা দিকে তার মানে তুমি আলাদা লাইট লাগিয়েছ সূর্যের চাঁদে তো আলাদা লাইট ছিল না চাঁদে তো একটাই সূর্যের আলো সেখানে পড়ছে তোমরাই বলছ তো এখন কি করে তোমার রকেটের ছায়া চারদিকে পড়ছে কেন সে ভিডিও দেখাচ্ছে আর বলছে প্রশ্ন করছে আমস্টং স্টঙ্ক্রত দিতে পারছে না তো বিল কেসিং তিনি সেই গ্রন্থ লিখেছেন যে আমরা কখনো চাঁদে যাইনি এবং বহু বৈজ্ঞানিক সেটাকে সাপোর্ট করছেন বিল ক্যাসিংকে সাপোর্ট করছে। কিন্তু সেটা ছিল আমেরিকার সম্মানের প্রশ্ন তাই বিল কেসিংকে কিছুদিন পালিয়ে থাকতে হয়েছিল এবং আরেকজন বৈজ্ঞানিক যে বিল কেসিংকে সমর্থন করেছিল তাকে খুন করা হয়েছিল এগুলো আপনারা দেখবেন তাকে যে খুন করা হয়েছে সেই বৈজ্ঞানিকের ছবি সব সেখানে দেখাচ্ছে এখন ব্যাপার হচ্ছে যারা নাস্তিকতায় বিশ্বাসী তারা নাস্তিকতার দিকে ঝুঁকবে যারা ভগবানে বিশ্বাসী তারা এগুলি খুব সহজই মেনে নেবে বুঝেছেন তো এখন ব্যাপার হচ্ছে আমরা হচ্ছে অনেকেই আমরা ভাবি যে দেশের গৌরব দশের গৌরব সেটা আলাদা ব্যাপার কিন্তু শাস্ত্র চক্ষুতে দেখলে পরে হ্যাঁ আসল সত্যটা আমরা হতে পারি এখন যোগটা হয়ে গেছে এমন একটা যুগ যে কথা বলাটাই যেন একটা একটা কঠিন ব্যাপার হয়ে গেছে বুঝতে পারলেন কিন্তু শাস্ত্র চোখে সব কিছু দেখতে হবে ঠিক আছে আর কোনো প্রশ্ন দুটো প্রশ্ন বলেছেন আরেকটা প্রশ্ন মাতাজি প্রশ্ন করছেন মাইকটা দিয়ে দিন একটু হরে কৃষ্ণ প্রণাম হচ্ছি যে পারমার্থিক দিকের সঙ্গে বিজ্ঞানের সংযোগ রেখে আপনি যেভাবে বিশ্লেষণ করেন সেটা আমরা খুবই উপকৃত হই সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন জানার ইচ্ছা আছে যে আপনি কি প্রথম থেকেই পারমার্থিক দিক দিকে ঝুঁকি ছিল না কিংবা আপনি পরবর্তীকালে ভূমিতে কিভাবে এসেছেন সেটা ঠিক আছে আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেছেন আমি এক সময় নাস্তিক ছিলাম আমি অনেক করা নাস্তিক ছিলাম এবং প্রভুপাদের গ্রন্থ না পড়লে প্রভুপাদের গ্রন্থের অমৃত যদি আমার হাতে এসে না পড়ত আমি যেরকম নাস্তিক ছিলাম আমার কোনো আশা ছিল না কিন্তু প্রভুপাদের গ্রন্থের অমৃত আস্বাদন করে আমার একশো ভাগ আমার পরিবর্তন চলে এলো আমি বুঝতে পারলাম যে প্রভুপাদের কাছে আমি হেরে গেছি তিনি যেভাবে যুক্তি দিয়ে আমার প্রতিটি নাস্তিক যুক্তি তিনি যেভাবে খণ্ডন করেছেন প্রভুবাদের গ্রন্থে যেভাবে নাস্তিকদেরকে খণ্ডন করেছেন যে কোনো নাস্তিক শুধু প্রভুপাদের গ্রন্থ পড়লেই আর কিছু লাগবে না প্রভুবাদের গ্রন্থ পাঠ করলেই হবে আর কিছু লাগবে না প্রভুপাত প্রতিটি নাস্তিকের প্রতিটি প্রশ্নের উত্তর তিনি তার গ্রন্থে দিয়ে গেছেন বড় বড় বৈজ্ঞানিক তার সঙ্গে পারেননি প্রভুপাদের কনভারসেশন বলে গ্রন্থ আছে উনচল্লিশ খণ্ড প্রভুপাদের সংলাপ বড় বড় বৈজ্ঞানিকরা প্রভুপাদের কথা বলছেন প্রবাদ একেবারে ক্যারাটে ফাইটিং এর মতো সবাইকে সুন্দর যুক্তির মাধ্যমে প্রবাদ কখনো কুতর্ক করেননি তার যুক্তিগুলি ছিল হৃদয়স্পর্শী তো তার হৃদয়স্পর্শী যুক্তি শ্রবণ করে আমার মতের পরিবর্তন হয়েছিল বুঝছেন এটা প্রভু প্রভুপাদের কাছে আমার পরাজয় কিন্তু আমার জীবনের জয় হরে কৃষ্ণ এখানেই রাখছি তো প্রশ্ন তো আর হবে না প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় প্রেমাঞ্জন প্রভু ধন্যবাদ এত সুন্দর আলোচনা করলেন আপনাদের অনেক প্রশ্ন আছে তো এখন গুরু মহারাজ আপনাদের উদ্দেশ্যে কৃপা আশীর্বাদ প্রেরণ করেছেন তো গুরু মহারাজ আমরা বলছিলাম না গুরু মহারাজ সব খবর নিচ্ছেন কি হচ্ছে না হচ্ছে এখানে গুরু মহারাজ যদিও অন্য জায়গায় আছেন কিন্তু আমাদের সঙ্গেও আছেন হরে কৃষ্ণ তা এখন গুরু মহারাজের কথা তারপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুরস্কার বিতরণী গ্রন্থ বিতরণ করেছেন অনেকে অনেকে কিছু ডোনেশন দিয়েছেন বিভিন্ন প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতার প্রাইজ এখনই দেয়া হবে গুরু মহারাজের গুরু মহারাজের লেকচারের পরে তারপরে বিশ্বজিৎ প্রভু সমাপ্তি ভাষণ দিয়ে সমাপ্ত করবেন হরে কৃষ্ণ তো এখন জয় শীম জয় পতাকা স্বামী গুরু মহারাজকে জগৎগুরু শিলা প্রভু গুরু মহারাজকে Nitya Gayatri Mananda Hari Hari Bol. Krishna Krishna Yaamlo Tale Shivante Vedan

he was drag round to get a stand so long to win the he was called to so they don't win I mean I said no because I love you know if I ever I said Jen I love you know I think I'm going to I'm to

تا دیسر باید این اصلاک کنیم اینوان اینوان چایتنده دیویه منجو دانده آرانده کنه تا دیوان صالحاو همه اینوان جانگه دفید آمده تا درستانه سیگره همه آمده چایتنده دیویه رویده

শ্রী শ্রী জয়পা স্বামী গুরু মহারাজগুরু শিলা প্রভুপাত গুরু মহারাজ আপনাদের আশীর্বাদ করলেন আর গুরু মহারাজ আমাদের কথা স্মরণ করছেন স্মরণের মাধ্যমে এবং তিনি ভয়েস পাঠিয়েছেন যাই হোক গুরু মহারাজের যারা ফেসবুকে আপনারা গুরু মহারাজ কোথায় থাকছেন কি করছেন এবং কি উপদেশ প্রদান করছেন জয় পতাকা স্বামী বাংলা অফিসিয়াল জয় পতাকা স্বামী বাংলা অফিসিয়াল পেজে আপনারা থাকতে পারেন সবসময় মেসেজ পাবেন আপনার ফোন নাম্বার পাঠাতে পারেন হরে কৃষ্ণ তো এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন পূজাপাত বিশ্বজিৎ প্রভু হরিব বিশ্বজিৎ প্রভু যিনি গুরু অত্যন্ত প্রিয় এবং উনি আমাদের নাম হট্টের কো ডাইরেক্টর নর্থ বেঙ্গল আসাম ওনার দায়িত্বে রয়েছেন সুন্দর প্রচার কার্যে রয়েছেন তো ওনাকে মাল্য দিয়ে স্বাগত জানাচ্ছেন লীলাবর্ধন প্রভু হরে কৃষ্ণ গৌর হরি বল এবং কিছু প্রীতি উপহার কানাই প্রাণ প্রভু প্রদান করছেন হরে কৃষ্ণ জয় গুরুদেব প্রভুপাতাম এটা প্রায় গ্রন্থের প্রায় তো আমরা প্রথমে গ্রন্থের প্রাইজ ডিস্ট্রিবিউশন করব তারপরে বিশ্বজিৎ প্রভু সমাপ্তি ভাষণ প্রদান করবেন আমাদের হরে তো অনেকে গ্রন্থ বিতরণ করেছেন প্রভুপাত খুব খুশি হবেন যদি তার গ্রন্থ বিতরণ হয় প্রভুপাত বলছেন আমার গ্রন্থগুলো হচ্ছে টাইম বোম তোমরা ফেলে যাও একদিন বাস্টবে সবাই ভক্ত হয়ে যাবে আর আমার গ্রন্থ বিতরণ করে একটা গ্রন্থ বিতরণ করে মানে এক পায়ে এগিয়ে যান ভক্তিপথে তো ধামের দিকে এক পায়ে এগিয়ে যান তো গুরু মহারাজকে আদেশ দিয়েছিলেন প্রভুপাত যে প্রতি মাসে দশ হাজার বড় গ্রন্থ এবং এক লক্ষ ছোট গ্রন্থ যাতে বিতরণ হয় তাই সেই সেবায় গুরু মহারাজকে যাতে আমরা সহযোগিতা করতে পারি তার জন্য চেষ্টা করা উচিত গুরু মহারাজের মনোভিষ্ট পূরণের জন্য তো আপনারা অনেকেই গ্রন্থ বিতরণ করেছেন এবছর প্রায় সাড়ে সতেরো হাজারেরও বেশি গীতা বিতরণ হয়েছে মেদিনীপুর থেকে এবং প্রায় পাঁচশো সেটের বেশি ভাগবতম বিতরণ হয়েছে যাই তো আপনারা বিতরণ করেছেন তো আমরা সকলে কিছু প্রাইজ দেব তো প্রথম জনকে প্রথমে ডাকছি দশম স্থান সর্বলীলা রেবতী দেবীদাসী রাধানগর আপনারা থাকলে চলে আসুন নবম স্থান নির্মল নিত্যানন্দ প্রভু ঈশ্বরপুর হরি বল নির্মল নিত্যানন্দ প্রভু কোথায় আছেন 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 অষ্টম স্থান তাপস পান্ডা লালগড় হরে কৃষ্ণ কেউ থাকলে নিয়ে যেতে পারেন তো ভগবানের সেবা করবেন সেই জন্য চামর প্রদান করাচ্ছে গৌর প্রেমানন্দে হরি হরিব লালগড়ছে আচ্ছা সপ্তম স্থান শ্রী হরি কিঙ্কর দাস খড়গপুর হরে কৃষ্ণ হসেন হসেন সকল বলুন হরিব 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 পঞ্চম স্থান সিদ্ধ বকুল প্রভু ষষ্ঠ ষষ্ঠে বরুণ বেড়া কোথায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণপুর হরে কৃষ্ণপুর বরুণ বেড়া আছেন হ্যাঁ মাতাজি নিয়ে যান হরে কৃষ্ণ পঞ্চম স্থান সিদ্ধ বকুল প্রভু হরি বল মেদিনীপুর হরে কৃষ্ণ সকলে বলুন হরি বল হরি বল হরি বল মৃদঙ্গ দেয়া হচ্ছে হরে কৃষ্ণ এবং চতুর্থ স্থান বেলদা মন্দির থেকে হরে কৃষ্ণ মনে মথুরাপতি প্রভু হরিব সাউন্ড বক্স দেওয়া হচ্ছে নামটা প্রচারে লাগবে হরে কৃষ্ণ তৃতীয় স্থান গুণগবতী গঙ্গা দেবী দেশী মাতাজি হরিব বোল হরিব বোল আসুন মৃদঙ্গ হরে কৃষ্ণ గౌర ప్రేమానందే హరి హరి ద్వితీయ స్థాన ద్వితీయ స్థాన ఆనంద కందోదా ఘాట హరివ కథాయి హరే కృష్ణ అసే కృష్ణ అసే కృష్ణ हरे कृष्ण प्रथम स्थान लीलावर्धन प्रभु बोल हरि बोल हरि बोल बक्ष हरे कृष्ण गौर प्रमाण दे हरि बोल এবং যারা একশো পয়েন্টের উপরেও পেয়েছেন তাদেরকে আমরা আসার জন্য অনুরোধ করছি বিশ্বজিৎ প্রভু এবং প্রেমাঞ্জন প্রভুর কাছ থেকে সংগ্রহ করুন দয়াময় গোপীনাথ দাস ক্ষীরপায় ডক্টর সুখদেব প্রভু জালদা

অশেষ হরিনাম দাস কালিকাপুর আশ্রয় সমানন্দ দাস নয়াবসাদ তারক বাসুদেব প্রবু ঈশ্বরপুর চলে আসুন মুকুন্দ মধুসূদন দাস শিকরৌড় পীতাম্বর কেশব দাস দাসপুর নৃসিংহ কৃপা দাস সোনাখালী সুবিজয় রামদাস রাধানগর কেশব সুন্দর দাস ঘাটাল পুরুষোত্তম প্রভু নীলপুরা সুখ সুপ্রসাদ অদ্বৈত দাস क्या मचा डॉक्टर टीके महापत्र मेदनीपुर कनाई गोपीनाथ दास रेजना सर्वदेव दास घोलसाई डॉक्टर प्रभु प्रदीप डाक्टर नकी प्रदीप डाक्टर राधानगर सुधामयी जानकी देवीदासी हरे कृष्णपुर सुरमाता देवीदासी खंजापुर দুশো দুশো পয়েন্টের উপরে পেয়েছে এতক্ষণ যারা তালবন শ্রীধাম দাস কেশিয়াড়ি বিজয় রঘুনাথ দাস রানীচক গোপীনাথ সেবক দাস রাধানগর বাবলু প্রভু যদুপুর চলে আসুন রানী গুড়িয়া মেদিনীপুর কৌশল্যা কৃপা দেবীদাসী মেদিনীপুর মৃত্যুঞ্জয় মাধব দাস গড়বেতা অমর প্রভু রানীচক রাজেন্দ্র হরিদাস সুরতপুর বিনয় কারক শ্যামপুর সচিত্র হরিদাস খড়গপুর ঠাকুরদা কীর্তিবান ধ্রুবদাস গোপালপুর

মানবেন্দ্র প্রভু বারবেটিয়া বিজয় বিশাল সুরতপুর লক্ষ্মী মাতা জী কোথায় ভৈরবপুর নাকি সুবর্ণ বলরাম দাস মহাপুর মাধবল্লভী দেবী দাসী রানীগঞ্জ শুভানুগোপ দাস ঠাকুরদা রসময় কুন্দলতা দেবীদাস ক্ষীরপাই বিচিত্র নারায়ণ দাস মেদিনীপুর জগৎপতি কেশ দাস বালিচক গোকুল প্রভু গড়বেতা দাস পণ্ডিত গড়বেতা রূপেশ্বর বলরাম দাস ঝাড়গ্রাম বরুণ কুমার ঘোষ বেলাদণ্ড মানসী মাতাসী দাঁতন কাবেরী মাতাজি যদুপুর নাকি বাবেরি লেগে কাবেেরী হয় গঙ্গা দাস মানিক কুণ্ডু মোহন বলদে মোহন বেরা রাধানগর সুধীশন দাস দুজিপুর বড় বড়যোৎস্না মাতাজি ভৈরবপুর বিদুর কৃষ্ণ দাস মেদিনীপুর কমল ভুইয়া সিকে রোড দীপালি মন্ডল সিকে রোড নিতাই কৃপা দাস চাঁদকুড়ি বলাই প্রভু খাকুদা বিভু কৃপা দাস কৌড়দা কাশী প্রভু জাহালদা সপন প্রভু সডরং বাসন্তী মাতাজি মেদিনীপুর বিশ্বজিৎ ঘোষ মেঘাখাম সুবর্ণ গৌর গড়বেতা রূপা মাতাজি ঠাকুরদা সুকান্তি কীর্তি দেবীদাসী বড়গাছি নঞ্জনা দাস সুরতপুর কি রাজধানী পন্ডিত সুরতপুর অনন্যা রায় দাসী নাকি সুরতপুর সুমন মন্ডল ক্ষীরপাই অলক দত্ত মলিদা মালিদা শান্তি সাধন সেন মেদিনীপুর রোবেন কলে फिर भाई কৃষ্ণ আরো কিছু ভক্ত তারা পঞ্চাশ পয়েন্টেরও কম পেয়েছে তো সবাই চেষ্টা করবেন এই গ্রন্থ বিতরণ সেবায় অংশগ্রহণ করার জন্য প্রভুপাত খুশি হবেন গুরু মহারাজ খুশি হবেন এবং গ্রন্থ বিতরণের সঙ্গে সঙ্গে গ্রন্থ অধ্যয়ন আমাদের করতে হবে তাই না আজকে আমাদের ইষ্টগোষ্ঠী আলোচনা হল যে আমরা যদি গ্রন্থ ভালো না পড়তে পারি হ্যাঁ ভক্তিতে যে উন্নত স্তর প্রাপ্ত হব না প্রভুপাত সুন্দরভাবে আমাদের জন্য রাজ জেগে এই গ্রন্থ রচনা করেছেন তিনি এত গ্রন্থ রচনা করেছেন খুব অল্প দিনে আমরা সারা জীবন পড়েও শেষ করতে পারবো না এবং প্রভুপাত সব দিগদর্শন করিয়ে গেছেন এই আমরা কিভাবে ভক্তিপথে এগোব তারও কিছু ভক্ত যারা গ্রন্থ বিতরণ করেছেন তাদের আমরা নাম ডাকছি আছে

সুকৃতি শ্রীধর দাস ক্ষীরপাই সদানন্দিনী মালিনী দেবীদাসী ক্ষীরপাই ভদ্র বাসুদেব দাস ডুকি প্রসন্ন আত্মা শিবাজ দাস ক্ষীরপাই নারায়ণ জানা বেলদা পুতুল মাতাজি বেলদা অর্ধেন্দ্র প্রভু সুমন সামন্ত রাতুলিয়া গোপীনাথ প্রভু সুদেব খামরই গোপীনাথপুর শান্তনুপাল মেদিনীপুর শঙ্কর পদ সাউ মেদিনীপুর এগারো মাইল মাতাজি লিখে আছে নাম নেই কার্তিক প্রভু এসেছেন আমি দেখেছি এসে নিয়ে যাবেন কার্তিক প্রভু খাকুরদা চিন্ময়ী শতভামা দেবীদাসী ঝাড়গ্রাম হিমাংশু প্রভু ঝাড়গ্রাম চলে আসুন নাম ডাকা হচ্ছে ভবেশ্বর ভবেশের ভাই আছে বড় পিঁপড়ি শঙ্কর গোপ অনিল পণ্ডা ঠাকুরদা রম রমা রমাতম দাস ঠাকুরদা অনির্বাণ প্রভু চাঙ্গাল पाल। सत्यवत गोविंद दास राजपुर रसमयी रा, जानकी देवी दासी मेदनीपुर नखी कि लीलामयी ना कि लीलामयी केशव दास भावनाड़ा अर्पित जगन्नाथ दास बेलादंड गोवर्धन বা দাস বেলাদণ্ড দীননাথ ঘোষ চাঁদা নাকি নিরঞ্জন বায়ে বেলাদণ্ড অসিত কুমার দাস ধনচনা শিবু খাটুয়া হরেকৃষ্ণপুর চেপালী বেহরা ক্ষীরপাই প্রফুল্ল হরিদাস ক্ষীরপাই কল্পনা মাল খড়গপুর পরমেশ্বরী চিত্রা দেবীদাসী মেদিনীপুর লক্ষ্মী বক্সি গড়বেতা পাল খড়গপুর ছোট জোৎসনা মাতজি ভৈরবপুর বাপ্পা প্রভু গড়বেতা কাকুলি জন্না হরে কৃষ্ণপুর সুপ্রিয়া জাহ্নবী দেবীদাসী মেদিনীপুর তো এই গ্রন্থ বিতরণ সেবা অনেকে করেছেন কিন্তু অনেক এর পেছনে অনেকে হেল্প করেছেন অর্গানাইজ করেছেন তার মধ্যে অশেষ কৃপা প্রভু হরে হরে কৃষ্ণ অশেষ কৃপা প্রভু হরে কৃষ্ণপুর আপনি দয়া করে মঞ্চে আসুন অশেষ কৃপা এবং সুচিত্রা কেশবী মাতাজি হরে কৃষ্ণ सुचित्र केव माता जी हरे कृष्ण सुचित्रा के अशेष कृपा प्रभु হরে কৃষ্ণ উনি গ্রন্থ স্টক রেখে সবাইকে বিতরণ করেছেন হরি হরিব হরে কৃষ্ণ এবং সুচিত্রা স্বামী মাতাজি উনি গ্রন্থ বিতরণে খুব সেবা করেছেন প্রতি বছর উনি ফার্স্ট হন এবছর সবাইকে কোটা সকলেরকে বিতরণ করেছেন হরে কৃষ্ণ তো এই অনুষ্ঠানে অনেকে সেবা করেছেন সেই জন্য আমরা কিছু উপহার প্রদান করব সিদ্ধবকুল প্রভু সিদ্ধবকুল প্রভু হরে কৃষ্ণ সিদ্ধবকুল প্রভু আসুন দয়া করে ঠিক আছে তো এখন বিশ্বজিৎ পুর হাতে আগে প্রাইজ গুলো বিতরণ হয়ে যাক গৌর প্রেমানন্দে হরি বল